আছে, প্রায় 5 প্রকারের আলেম আছে। কয় প্রকার? 1 তো আছে সরকারি আলেম, আছে না নাই? 2 নম্বর আছে দরকারি আলেম, 3 নম্বর আছে দরকারি আলেম, 4 নম্বর আছে মস্কারি আলেম, 5 নম্বরে আছে আল্লাহর ফজল হক্কানি আলেম, আছে না নাই? সরকারি আলেম কারা পরিচয় দেওয়া লাগবে? নাসে না? ওরে বাবা, আইয়ুব খানের আমল থেকে বিভিন্ন সুতায় কৌশলে আহ্বানুল বানিয়ে দেয় ফতুয়া দিয়া, মন্দের ভালো ফতুয়া দিয়া, এইটা সে ওইটা ভালো ফতুয়া দিয়া বিভিন্ন সরকারের পাও সাটতে সাটতে এই পর্যন্ত আইছে। ঠিক না ভাই? ঠিক। যখন যেই দরকার সরকার ক্ষমতা, তার পক্ষে ইনারা আয়তেন। এর ব্যাপারে কোন সরকারি আলেম আছে না নাই? এই সরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া হইবে? দরকারি আলেম কারা? একটু ওয়াজ মাহফিলে দরকার, জানাজার নামাজের জন্য দরকার, খুতবার জন্য দরকার, একটু দোয়া টোয়ার জন্য দরকার। হুজুর, এই দরকারি কাম সারিয়া ভালো করে মুরগির রান টান খাইয়া পেট টলতে টলতে বাড়ির দিকে যায়। কি কথা? ঠিক না ভাই? এদিক যে ইসলাম এবং মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, শতকরা 93% মুসলমানের দেশে আল্লাহর রসুলকে সন্ত্রাসী বললে গালি দেওয়া হইতেছে, আল্লাহর রসুলকে চরিত্রহীন এবং সারস সন্তান বললে গালি দেয়, কুরআনুল কারীমকে লাল বই বললে গালি দেয়। কেন? এই হুজুরের কোন চিন্তা নেই, হুজুরের পেট ঠিক সব ঠিক। কেরম একদল দরকারি বাইরে দরকারি আলেম আছে না নাই? 3 নম্বরে কি কইছি? দরকারি আলেম কালে কয়? আলু তরকারি যেমন বাইরা কুড়া মাছের লোকও খাটে, বোয়াল মাছের লোকও খাটে, মুরগির গোস্তেও খাটে, গরুর গোস্তেও খাটে, ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে, ও খাটে না এমন কোনো জায়গা নাই। যেহেতু খাটাই পারে হ্যাঁ খাটে। কি কথা? ঠিক না? এই তরকারি মার্কে আলেমদেরকে দেখবেন, ওয়াজবা ফেলেও আছে, সুদের ব্যবসায়ও আছে। ব্যবসাটা হইলো সুদের, সেই সুদের ব্যবসার উপরে শরিয়া বোর্ড কায়েম করছে, সেই শরিয়া বোর্ডের চেয়ারম্যান বড় জবরদস্ত হুজুর। আছে না নাই? জোরে কর। থিয়েটার উৎপাদনের অনুষ্ঠান, নাউজুবিল্লাহ, বিপর্দ মহিলাদের অনুষ্ঠান, কথা কয় দেখা। এরকম আলু তরকারির মতো যারা সব জায়গায় মেলে, কথা কন দেখা, পায়খানার সাথেও মেলে, পেটসাপের সাথেও মেলে, দুধের সাথেও মেলে, ঘোলের সাথেও মেলে। কি কথা? ঠিক না? এরকম তরকারি মার্কা আলেম দিয়া শরীয়তের কোন দলিল দেওয়া যাবে? ধরে বলেন যাবে? 4 নম্বরে কি কইছি? বলছেন মস্কারি আলেম কারা? যাদেরকে দেখবেন মনে হয় যেন ইসলাম নিয়ে একটা ইয়ে মস্কারি শুরু করছে, পুতুল খেলার মতো, খেললে খেললাম, না খেললে না খেললাম, বান্ডবাড়ি ভাগ করিয়ে বাড়ি গেলাম। সিট আছে তো দলে আছি, সিট নাই দলে নাই, স্বার্থ আছে, ক্ষমতা আছে, সিট আছে, ফটু আপনার পক্ষে আছে, স্বার্থ নাই, ফটুয়া নাই। এরপরে আরো বিভিন্ন ধরনের ছবি ধরে কটকুন বাইরা দাড়ি কামায়, কটকুন ছাটে, কটকুন রায়ে, কটকুন লম্বা জামা গায়ে দেয়, কটকুন শার্টটা আসমানি কেতাব নাজিল হয়েছে নাকি? কোন নবীর রাসূল আসছে? হারাম হালাল হইলো কিভাবে? এই সমস্ত টাউটার মার্কা আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাবে? ধরে বলা যাবে? ধরে বলা যাবে? 5 নম্বরে কি কইছি? তাও বর্তমানে আছে না নাই? হক্কানি আলেম বুঝবেন কেমনে? 14,000 একটা পাগলি মাথা দেখলে বুঝবেন হক্কানি? 1 হাত লম্বা দাড়ি দেখলে বুঝবেন হক্কানি? দেখবেন যার কথা এবং কাজের সাথে মিল আছে, সেইটা বলে সেইটা করে, দালালি আর ধোকাবাজি করে না।
পয়সা ক্ষমতা তো দূরের কথা, সারা দুনিয়ার সম্পদ যদি পায়ের কাছে ফেলানো হয়, এমপিগিরি মন্ত্রীগিরি মুফতি পাইজাই ভাইজা সব ধরনের ক্ষমতাও যদি পায়ের কাছে ফেলানো হয়, আর যদি ইমান আমলের সাথে ত্রুটি দেখা দেয়, আল্লাহর ফজলে বাম পাও দিয়ে টাস করে লাথি মারে। এমনকি জেল জুলুম হুলিয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও বুকের উপরে বুলেট ঠেকাইয়াও হক থেকে এক চুল পরিমাণ লড়ানো যাবে যাবে তো দলিল দিতেছেন হককারী আলেমদেরকে দিয়ে দেন, টাউটার বাটপাট দিয়ে দলিল দেওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আলেম কোন দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফেতনার জমানায় ফেতনার থেকে বাঁচিয়া ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। বাবা অনেক দুঃখ ভরা মন, এই জন্য কিছু কথা বলতে হয়। কথা ঠিক না? কলিজা সিরিয়াস হইতেছে, রক্তক্ষরণ হইতেছে, সারা জীবন কষ্ট কলেশ করিয়া ভাইয়া খেতের ভিতরে পাথর বালু পরিষ্কার করিয়া হাল চাষ করিয়া অনেক কষ্টের পরে ফসল যখন লাগাইছেন ধানটা উঠছে কেবল পাকছে, ওই পাকা ধানে মই দিলে যেরকম কৃষকের কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মানুষের পানির বন্ধ।